গতদিন আমরা বাংলা সাহিত্যের মধ্যযুগের আলোচনাতে দৌলত কাজী এবং সৈয়দ আলাউল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা শাক্ত পদাবলী এবং শাক্ত পদাবলী সাহিত্যে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্যের অবদান নিয়ে আলোচনা করব। আমরা মুখবন্ধে শাক্ত পদাবলী কি এবং শাক্ত পদাবলীর বিষয় বিভাগটা সংক্ষেপে বলে আমরা শাক্ত পদ সাহিত্যে রামপ্রসাদ সেনের জীবন এবং তার অবদান আলোচনা করব। প্রথম বলি যে অষ্টাদশ শতাব্দীতে যদি কোনো উল্লেখযোগ্য কাব্য বৈচিত্র্য থাকে সেটা হলো শাক্ত পদাবলী। আবার বলছি, অষ্টাদশ শতাব্দীর যদি কোনো উল্লেখযোগ্য কাব্য বৈচিত্র্য থাকে তাহলে তা হলো শাক্ত পদাবলী। শক্তি অর্থাৎ উমা, পার্বতী, কালিকাকে কেন্দ্র করে যে গান রচিত হয় তাকে বলা হয় শাক্ত গান। আবার বলছি, শক্তি অর্থাৎ উমা, পার্বতী, কালিকাকে কেন্দ্র করে যে গান রচিত হয় তাকে বলা হয় শাক্ত গান। এখানে আরেকটা তথ্য দিয়ে দিই, সেকালে এই গানকে বলা হতো, সেই কালে এই গানকে বলা হতো মালসি, ময়াকার ল দন্তেশয় দীর্ঘি। আমরা শাক্ত পদাবলীর আরও কিছুটা জায়গা মুখবন্ধে বলে দিই। শাক্ত সাধকগণ শক্তিরূপা জগৎ জননীকে ঘরের মেয়েরূপে ভজনা করেছেন। শাক্ত সাধকগণ শক্তিরূপা জগৎ জননীকে ঘরের মেয়েরূপে ভজনা করেছেন। আবার তারা কখনো সন্তানরূপে অভিযোগ অনুযোগ করে মাতৃচরণে শরণ নিয়েছেন। শাক্ত কল্পনা করেছেন কন্যা বা জননী রূপে। অর্থাৎ যারা শাক্ত কবি তারা কিন্তু শক্তি দেবীকে কন্যা এবং জননী রূপে কল্পনা করেছেন। রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য শাক্ত সাহিত্যকে এক মহনীয় মহিমায় উদ্ভাসিত করে দিয়েছেন। আমরা একটু আগেই বলেছি শাক্ত পদাবলীর বিষয় বিভাগটা হচ্ছে বিস্তারিত। এর শ্রেষ্ঠ অংশের মধ্যে অর্থাৎ শাক্ত পদ সাহিত্যের শ্রেষ্ঠ বিষয়গুলি হল বাল্যলীলা, আগমনী এবং বিজয়া। আমরা শাক্ত পদ সাহিত্যের এই আগমনী এবং বিজয়া সম্পর্কে একটু সংক্ষিপ্ত বলে শাক্ত পদাবলীতে রামপ্রসাদ সেনের অবদান আলোচনা করব। আগমনী এবং বিজয়া, আগমনী এবং বিজয়া বাঙালির
প্রাণের সামগ্রী। দুর্গাপুজো উপলক্ষ করে এই সব গান রচিত হয়েছিল। এই গানে বাঙালি মায়ের প্রবাসিনী কন্যার জন্য আকুল কামনা ব্যক্ত হয়েছে। কন্যা উমা এক বৎসর পরে আবার পিতৃগৃহে আসবেন, মায়ে কন্যাতে মিলন হবে। মেনকার এই আকাঙ্ক্ষাটি আগমনী পর্যায়ের গানে ভাষা পেয়েছে বা প্রকাশ পেয়েছে। উমা পিতৃলয়ে আসার বা পিত্রালয়ে আসার পর তিন দিন ধরে আনন্দের হাট বসে গেল, কিন্তু নবমীর নিশি অতিক্রান্ত না হতেই হতে ভোলা মহেশ্বর শ্বশুর ভবনে উপনীত হয়ে বা এসে গণেশ জননীকে অর্থাৎ উমাকে বাড়িতে যাবার জন্য আহ্বান করলেন। মা মেনকাকে চোখের জলে আবার এক বছরের জন্য কন্যা উমাকে ছেড়ে দিতে হলো। এই বেদনাদায়ক স্মৃতি অবলম্বন করেই বিজয়া পর্যায়ের গানগুলি বা পদগুলি রচিত হয়েছে। এই গানগুলির মধ্যে দেবীকে মানে শক্তি দেবীকে মানবী মাতার কন্যা রূপে দেখানো হয়েছে। আগমনী এবং বিজয়াতে বাস্তব মাতৃহৃদয়ের ব্যাকুল বেদনা চমৎকার করে ফুটে উঠেছে। শাক্ত পদকারগণ মাটির মাকে সামনে রেখে এই গানগুলি লিখেছিলেন। তৎকালীন বাংলাদেশের মায়েদের বেদনার কথাই এতে ফুটে উঠেছে। আমরা বৈষ্ণব পদাবলীর কথা জানি, কিন্তু শাক্ত পদাবলীর সঙ্গে বৈষ্ণব পদাবলীর মূল ফারাকি হচ্ছে এই জায়গায় যে বৈষ্ণব পদের চেয়ে শাক্ত পদে কিন্তু মানব রস অনেক বেশি মাত্রায় দেখতে পাই। আমরা শাক্ত পদাবলী সম্পর্কে আলোচনা করলাম, এবার আমরা এই কাব্যধারার দুজন বিশিষ্ট কবি, একজন রামপ্রসাদ সেন, অপরজন কমলাকান্ত ভট্টাচার্য, তাদের নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব রামপ্রসাদ সেনকে নিয়ে, পরের ক্লাসে আমরা কমলাকান্ত ভট্টাচার্যের জীবন এবং শাক্ত পদসাহিত্যে তার অবদান নিয়ে বিস্তৃত আকারে আলোচনা করব। প্রথম বলি রামপ্রসাদ সেনের কথা। শাক্ত পদাবলীকে কবিত্বের উচ্চ পর্যায়ে তুলে ধরে মন দিয়ে শুনবে, শাক্ত পদাবলীকে কবিত্বের উচ্চ পর্যায়ে তুলে ধরে তাতে এক প্রকার সুর মিশিয়ে বা সংযোজন করে কবিত্বের সঙ্গে সাধনার ধারাকে যুক্ত করে যিনি অষ্টাদশ শতাব্দীর বাংলা সাহিত্যের কৃত্রিম কক্ষে খোলা বায়ু প্রবাহিত করেছিলেন, সেই মানুষটির নাম হল রামপ্রসাদ সেন। আবার বলি শাক্ত পদসাহিত্যকে পদসাহিত্যকে কবিত্বের উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া, তার মধ্যে একটা সুরকে যুক্ত করা,
এবং কবিত্বের সঙ্গে সাধনাকে মিশিয়ে যিনি অষ্টাদশ শতাব্দীর বাংলা সাহিত্যে এক নতুন মাত্রা যুক্ত করেছিলেন, তিনি হলেন আমাদের সকলের প্রিয় কবি রামপ্রসাদ সেন। এবার তার জন্ম ইতিহাস আমরা বলব। প্রথম বলি, রামপ্রসাদ সেনের জন্ম ইতিহাস ঈশ্বর গুপ্তের তথ্য থেকেই আমরা জানতে পারি। তাই বলি, ঈশ্বর গুপ্তের তথ্যানুযায়ী বা তার সংগৃহীত তথ্যানুযায়ী আনুমানিক 1720 মতান্তরে 21 সালে সাধক কবি রামপ্রসাদ সেন হালি শহরের কুমারহট্ট গ্রামে জন্মগ্রহণ করেন এবং ঈশ্বর গুপ্তের সংগৃহীত তথ্যানুযায়ী 1781 খ্রিস্টাব্দে এই মহান কবি পরলোক গমন করেন। রামপ্রসাদ সেনের শাক্ত পদ সাহিত্যের অবদান আমরা পরবর্তী পর্বে আলোচনা করছি। ধন্যবাদ।